तो सोलोन शुरू करा देख सबसे थे अपनारा প্লিস্টের যাবেন সব সাথে আগে প্লিস্টের যাওয়ার পরে তোর লেগ ফ্রেন্ড ব্যাকগ্রাউন্ড বি এ সি কে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড এর স্যার তো এই সফটওয়্যারটা ডাউনলোড আমার মোবাইল অলরেডি ডাউনলোড করা আছে সো ওপেন দেখাচ্ছে আপনাদের মোবাইলে যদি ডাউনলোড না করা থাকে তাহলে ইনস্টল দেখাবে তো ইনস্টল করার পরে ওপেন করবেন ডাইরেক্ট ওপেন করার পরে যে কোনো ইমেজ আপলোড দিবেন যেমন আমি দেখাচ্ছি এখানে আপনার লোড ইমেজ লোড ইমেজে টাচ করলে আপনার যে কোনো ইমেজ এখান থেকে আপনারা আপলোড দিবেন যে কোনো ইমেজ হোক না কেন দেখুন আমি দেখাচ্ছি ইমেজটা নিলাম এরকম একটা ইন্টারফেস আসলো এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি ডান ডান করার পরে ফাইনালি এরকম একটা ইমেজ ইন্টারফেস আইছে ইন্টারফেস আসার পরে আপনি যদি অটো করতে চান তাহলে অটো ক্লিক করবেন অটো ক্লিক করার পরে আপনি যদি এভাবে টাচ করেন এভাবে টাচ করেন আপনার অটোমেটিক সব যত সেটে চলে যাব সেম শুধু নিয়ে ছেড়ে দিবেন তাহলে আপনার দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে তারপরে যদি কিছু বাসা থাকে তাহলে ম্যাজিক ম্যাজিককে ক্লিক করে আপনি এটা এভাবে ম্যানুয়ালি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন তো এইভাবে আপনারা সরি আপনারা ব্যাকগ্রাউন্ডটা মুছে নেবেন সিম্পল সুন্দরভাবে পুরাটা শেষ করে দেবেন মুছে তো আপনারা যদি স্ক্রলটা ছোট করে নেন ছোট করতে পারবেন এভাবে ছোট করার পরে এভাবে এভাবে সুন্দরভাবে এটাকে এভাবে এভাবে আচ্ছা যদি বাই চান্স আপনারা এভাবে ভুল করে ফেলেন তাহলে এখান থেকে আপনারা রিটার্ন যাবেন রিটার্ন যাওয়ার পরে আপনি ফের পুনরায় এটাকে সুন্দরভাবে আসবেন স্ক্রল ছোট করে ছোট এভাবে এভাবে
সুন্দরভাবে নিখুঁতভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটি ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার পরে প্রিপেয়ার করেন, দেখেন কোথায় কোথায় একটু সমস্যা আছে, করে দেব, সমস্যা নেই। ডান ডান করার পরে আপনার একটু জায়গা এবং ঠিক হয় নাই, তো এটা দিয়ে ঠিক করেন কীভাবে, ছোটো ব্রাশ নিয়ে যদি সমস্যা হয় তাহলে জুম করে নেবেন, জুম করার পরে ইজিভাবে করতে পারবেন ম্যানুয়ালি। এখান থেকে কীভাবে ইমেজটা সুন্দরভাবে এখানে দেখেন, একটু বেশি কেটে গেছে, এর কারণে রিপেয়ার করবেন এটারে, ঠিক আছে, এভাবে রিপেয়ার করে দেবেন। আবার এভাবে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করে দেবেন। আচ্ছা ঠিক আছে, মোটামুটি চলবো। তো দেখেন এখানেও কিছু অংশ বাইসে আছে, এটারে সুন্দরভাবে সাফ করে দেবেন। সাফ করার পরে ওকে ডান, এখন একটু মোটামুটি ক্লিয়ার আছে। তো আর একটু ক্লিয়ার করতে হলে 4 নম্বর 5 নম্বরে যাইবেন, তারপরে মোটামুটি ভালোই ডাইরেক্ট সেভ করে দেবেন। তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গেছে, দেখছেন তো সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই, আগে কোনো লেটেস্ট ভিডিও যদি দেখতে চান তাহলে প্লিজ প্লিজ আমার আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন। ওকে ঠিক আছে।